নমস্কার, স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাকের ঘণ্ট বা কুমড়ো পুঁইশাকের ছেঁচড়া। এটা আপনারা সবাই জানেন, তবে আমি যেভাবে রান্নাটা করি সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি বা ইলিশ মাছের আরও বিভিন্ন ধরনের রেসিপির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনাদের ইচ্ছা হলে সেগুলো দেখতে পারেন। এবারে কুমড়ো আর পুঁইশাকটা কেটে নেব, তবে এত বড় কুমড়োটা অবশ্য কাটবো না, আমি এর থেকে সামান্যই একটু অংশ নেব, কারণ সবজির পরিমাণটা যদি মাছের থেকে খুব বেশি হয়ে যায় তাহলে মাছের গন্ধটা অতটা তরকারির মধ্যে ভালো আসে না। আমার কাছে যতটা পরিমাণ মাছের মাথা আছে সেই অনুযায়ী 250 থেকে বড় জোর 300 গ্রামের মতো আমি কুমড়োটা নেব। ইলিশ মাছের যে কোনো তরকারিতে দেখবেন কাঁচা লঙ্কা দিয়ে করলে তার থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসে। আমি কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি, বেশ কয়েকটা লঙ্কা অবশ্য পেকে গেছে, দেখুন কী সুন্দর টুকটুকে লাল হয়ে গেছে। আর এই লঙ্কাগুলো দিয়েও কিন্তু তরকারি করলে তরকারি বেশ সুন্দর একটা টেস্টও হয় আর গন্ধটাও বেশ সুন্দর হয়। ভাগ্যিস বাঁদরে লঙ্কা খায় না। ওইদিকে দেখুন কয়েকটা বেগুন গাছ লাগিয়েছি, একদম ছোট ছোট বেগুনগুলো বাঁদর আসছে আর খেয়ে চলে যাচ্ছে, একটাও তো পাচ্ছি না। ছাগল জাল দিয়ে ঘিরে রাখলে অবশ্য খেতে পারতো না, কিন্তু ইচ্ছা করে এই ছাগল জালটা দিইনি, জানেন তো, দু একটা খাচ্ছে খা, তবে আমাদের জন্য দু একটা রাখলে ভালোই লাগতো। গাছের জিনিস নিজে হাতে তুলতে তো একটা আলাদাই আনন্দ হয়, কিন্তু সে কথা তাদেরকে আর কেই বা বোঝাই বলুন। তো এদিকে আমি পুঁইশাকটাও কেটে নিচ্ছি, আমি এখানে 1 আটি পুঁইশাক আর একটু ছোটো সাইজের 3 থেকে 4টে আলু কেটে নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রেখেছি শাক আর আলুটা। আর আলুর সাইজটা একটু বড় করেছি, কারণ পুঁইশাক আর আলুটা প্রেশারে একটা সিটি দিয়ে আগে সেদ্ধ করে নেব অল্প একটু জল দিয়ে। আর এখানে ওই 250 থেকে 300 গ্রামের মতো কুমড়ো আছে। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছের মাথাগুলো ভাজতে যতটুকু সর্ষের তেল লাগবে আমি সেই অনুযায়ী দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আর যারা একটু বেশি তেল মশলা দিয়ে খাবার খেতে পছন্দ করেন তারা তেলের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। মাছের মাথাগুলোকে এবারে উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলোকে একটু টুকরো করে নিচ্ছি। একটু টুকরো করে নিলে তরকারিটার মধ্যে মাথার পিসগুলো বেশ ভালোভাবে মিশে যায় আর তরকারিটা খেতেও ভালো লাগে। মাছের মাথাগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজা যে বাড়তি তেলটা আছে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন আর দিচ্ছি 4টে পাকা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, আর ঝালটা যেরকম খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা নিয়ে নিতে হবে। আমি এগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এবারে বাটা মশলা হিসাবে আমি দিচ্ছি শুধুমাত্র আদা বাটা। আমি 2 চা চামচ আদা বাটা দিচ্ছি। আদাটায় সামান্য জল দিয়ে একটু পাতলা করে বাটা আছে বলে 2 চামচ দিলাম, ঘন করে বাটা থাকলে 1 চামচ দিলেই হবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। লো ফ্লেমে মশলাটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা একটু চলে যায়। তারপরে কুমড়োর সঙ্গে দিয়ে আবার মশলাটাকে কষাতে থাকবো। তো একটুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটাকে আমি এর মধ্যে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর যেহেতু কাঁচা কুমড়ো দিয়ে আমি এই তরকারিটা করছি সেজন্য হাই ফ্লেমেতে রেখে করছি, কারণ কাঁচা কুমড়ো একটুক্ষণ কড়াতে নাড়াচাড়া করার পরেই দেখবেন অনেকটা জল বেরিয়ে যায়। সেক্ষেত্রে যদি মিডিয়াম বা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করা হয় ভালো করে কষানোও যাবে না কুমড়োটা, তার আগেই সেদ্ধ হয়ে যাবে, সেজন্যই হাই ফ্লেমে রেখে কষাতে হবে। আর এইভাবে কষালে কিছুক্ষণ পরে দেখবেন সুন্দর কষানোর গন্ধটাও বেরিয়ে গেছে আর কুমড়োটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এই মুহূর্তে দেখুন একটু নিচে জল নেই আর কুমড়োটার থেকে বেশ সুন্দর কষানো গন্ধটা বেরিয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। আর যেদিন আমি পাকা কুমড়ো দিয়ে তরকারিটা তৈরি করি সেদিন মিডিয়াম বা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কুমড়োটাকে কষিয়ে নিই। কুমড়োটা ভালো মতো কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা আলু আর পুঁইশাকটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা কষানোর সময় যদি আগের থেকে সেদ্ধ হয়ে যায় তাহলে শাকটা দিয়ে রান্না করার সময় কিন্তু কুমড়োটা একদম গলে যায়, তো সেটা খেতে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্যই আমি হাই ফ্লেমেতে কুমড়োটা কষিয়ে নিয়েছি যাতে কষানোটাও খুব সুন্দর করে হয়ে যায় অথচ কুমড়োটা খুব একটা সেদ্ধও না হয়,
এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে তরকারিটাকে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু পুঁই শাক সেদ্ধটার সঙ্গে বেশ কিছুটা পরিমাণ জলও এই তরকারিটার মধ্যে দেওয়া হয়েছে, তাই জলটাকে একটু আগে শুকিয়ে নেব, তারপরে মাছের মাথাটা দেব। আর জলটা একটু কমতে কমতে কিন্তু ততক্ষণে কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে। যদি এই পর্যায়ে দেখেন যে কুমড়োটা খুব বেশি শক্ত আছে বা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম মিডিয়াম বা মিডিয়াম টু লোয়েতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ তরকারিটা করে নিলেই কুমড়োটা ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে। তবে আমি কোনোরকম ঢাকা দিচ্ছি না, কারণ এমনিতেই কাঁচা কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর তরকারিতে অনেকটা পরিমাণ জলও আছে, তো জলটা যতক্ষণে একটু কমে আসবে ততক্ষণে কুমড়োটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো তরকারির জলটা দেখুন এই মুহূর্তে কিন্তু অনেকটাই কমে গেছে, আর খুব সামান্যই একটু জল আছে। এই পর্যায়ে আগের থেকে যে ভেজে রাখা মাছের মাথাগুলো ছিল সেটা দিয়ে দিলাম। আর এই একই সময়ে আমি সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু কুমড়ো আর পুঁই শাক দিয়ে তরকারিটা করছি, হালকা একটু মিষ্টি হলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। তো হাই ফ্লেমে এবারে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই জলটা কমে একদম তরকারিটা একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আর এই নাড়াচাড়া করতে করতে ইলিশ মাছের যে নিজস্ব গন্ধটা সেটাও কিন্তু সব তরকারিটার মধ্যে বেশ ভালোভাবে চলে আসবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।